কিন্তু এই গানটির সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে। তাই গিয়ে শোনাব সেই সাধুতারা যে গানটি নতুন করে আপনারা আবার এত পছন্দ করেছেন আমার কণ্ঠে, গিয়ে শোনাব সেই গান। বলছে অল্প বয়সে প্রেম করলে কি আর ঘরে থাকা যায়, ঘরে থাকা যায় না। তাই আমার প্রেম হয়েছে কার সঙ্গে জানি, দোতারার সঙ্গে। সেই ছোট বয়সে ওই দোতারার সঙ্গে পাগল হয়ে সেই যে ঘর ছাড়া হয়েছি, রাতের পর রাত জেগে চলেছি, এখনো থামিনি। আজকে 20টি বছর হয়ে গেলে শুধু এই রাত জেগেই চলেছি। তো এই জন্য কিন্তু আমার বাবা মাকেও অনেক কথা শুনতে হয়, কারণ আমি মুসলিম ঘরের মেয়ে হয়ে গান বাজনা করছি, এটা কিন্তু অনেকেই মানতে পারে না। তা সেই দোতারার শুনে পাগল হয়ে আজকে এই যে ঘর ছাড়া হয়েছি, এখনো এই গান গেয়ে চলেছি। অনেকে কি বলে জানি, বলে মুসলিম ঘরের মেয়ে হয়ে গান করছো, তোমার কি পাপের ভয় নেই? তখন আমি কি বলি জানি, যে আমি যত ভক্তের মাঝে গিয়ে গান করি, আমার যত মায়ের সামনে গিয়ে গান করি, আমার বাড়িতে যে মা রয়েছেন সেই মা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, তেমনই যে ভক্তের মাঝে আমি গান করি, আমার এই মায়েরাও কিন্তু আমাকে আশীর্বাদ করে, আমাকে দোয়া করে যাতে আমি বড় শিল্পী হতে পারি, পরপারে গিয়ে ভালো থাকতে পারি। তাই আমি কেন পাপের ভয় করতে যাব তোমাদের দু একজন মানুষের জন্য? আমি এই হাজার হাজার মায়ের ভালোবাসা কখনোই হারাতে চাই না। তাই সকলে মিলে নিতাই গৌর সেটা তুমি মানন্ত একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল Okay.
Oh,